তো লাঞ্চ চলে এসছে, এটা সেলফ সার্ভিস, ওই জন্য নিজে নিজে নিতে দিয়েছে, ওই জন্য পল্লবী দেবে আমাদের সব খাবার। প্লেটে সব পড়ুক তারপর দেখাচ্ছি। তো দেখো এক প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, আলু মাখা, পাঁপড় ভাজা, ফুলকপি আলুর তরকারি বা শাক ভাজা, সাথে ডিম আছে, ডিমটা এখনো নিইনি, অনেক কিছু ব্যবস্থা, তাই না বল? এদিকে খাওয়া শুরু হয়ে গেছে, খুব সুন্দর টেস্ট। বার্থডে গার্ল, ব্যবস্থা ঠিক আছে? কাকলি দি এখনো নিচ্ছে, আমরা খাওয়া শুরু করে দিই, চল বাচ্চারা কেউ ঝগড়া করবে না। চো, সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 7:30 বাজে। তো এখানে যেহেতু সব কিছুই মানে সোলার এনার্জিতে চলে, তো যেহেতু বৃষ্টিও নেই তাই কারেন্টও নেই, তো সেই জন্য এখানে সবকিছু মোমবাতি জ্বালিয়ে সবাই থাকছি। দেখো এখন গরম গরম স্যুপ সার্ভ করেছে, যেটা হচ্ছে অসাধারণ খেতে, সবাই এখানে স্যুপটা খাচ্ছে। এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স। এর আগে চা পপকর্নও দিয়েছে, সেই চা পপকর্নটা মানে খেয়েছি কিন্তু ওটার ভিডিও করা হয়নি। আর এই যে স্যুপ, অন্ধকার যদি দেখা যাচ্ছে না, দিয়েছে খুব দারুণ দারুণ। দেখ কেমন লাগছে, দারুণ না? সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এখনো আমরা গুরাসকুঞ্জেতেই আছি, তো এবার আমরা নেমে যাব। তার আগে খাচ্ছি আমি চা, আর এরা ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে, এদের ম্যাগি, ইত্যাদিও ম্যাগি, পল্লবীও ম্যাগি। কেমন হয়েছে ম্যাগিটা? দারুণ। আমি সবে চা খাচ্ছি, এরপর আমি খাবো লুচি আলুর দম, কারণ অপশান ছিল এখানে ম্যাগি বা লুচি আলুর দম, তো আমি লুচি আলুর দমই খাবো, আমি ম্যাগি পছন্দ করি না তার জন্য। কিন্তু অসাধারণ অনুভূতি, অসাধারণ লাগছে, একটু ঠান্ডায় আমার কষ্ট হয়েছে, আমার একটু ঠান্ডাটা লাগছে বেশি, বাট দারুণ দারুণ লাগছে। বাড়িকে এই দেখো ঝকঝক, বেশি হাসিস না, দাঁত যেন পড়ে যায় না আবার। হ্যাঁ, বেশি কথা কথা বলি কি বলো, আমরা তো একটু বেশি কথা বলি না? হ্যাঁ, এখানে এসে আরো বেশি হয়ে গেছে। ওই ছোটা নিয়ে ফটো তুলছে, দেখা যাচ্ছে কিনা জানি না, সবাই আছে, আমরা বাইরে রোদ আছে বলে এখানটা বসে খাচ্ছি। তো আবার লুচি আলুর দম নিয়ে ফিরে আসছি, চাটা আগে খেয়ে ব্রেকফাস্টে চলে এসেছে লুচি আর আলুর তরকারি, আলুর দম ঠিক বলা যায় না, এই যে আলুর দম। তো ওরা তো ম্যাগি খেয়েছে, তো আমি লুচি আলুর দম খাবো, আর ভেতরে সব খাচ্ছে। ও ছোটা নিয়ে দেখো, আয় তাড়াতাড়ি। আর এই যে মিঠাই, এটা ওর নাম মিঠাই, ঘুরছে। এই ওই বাচ্চাটা চলে যাচ্ছে, ওকে ডাক একবার, ওই ভেতরে। তো ব্যাগ ফ্যাগ সব চলে না দেবো, খেয়ে নিই তাড়াতাড়ি করে লুচি। আমার নাক দেখো লাল লাল হয়ে গেছে, তো খেয়ে নিই তারপর আবার কী করছি, পল্লবী খাবি তো একটু? আমরা বেরিয়ে যাচ্ছি, এবার সব কিছু হয়ে গেছে। দেখো ওরা এত ভালো আমাদের সবার জন্য আবার চুইনগাম দিয়েছে, 20 জনের 20টা, মানে ভীষণ ভালো লেগেছে বলো মঞ্জুশ্রীদি, ভীষণ। মানে এত ঠান্ডায় ওরা গরম জল থেকে শুরু করে হাত শাখা পা শাখা সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করে। একটু বলো এখানকার রিভিউ, এখানকার পরিষেবা প্রথম কথা এত ভালো পাবো আমরা ভাবতে পারিনি, যেরকম খাবার দাবার সেই রকম সার্ভিস, সব সময় গরম জল, গরম খাবার জল। আমাদের গ্রুপের একজন যে তার প্রচণ্ড কাশি, তার জন্য ভেপার নেবার জল থেকে শুরু করে এভরিথিং এভরিথিং, সত্যি তাই। আর বেরোবার সময় শেষ পর্যন্ত ওরা চিউইং গাম দিল, যাতে আমাদের কষ্ট না হয়, 20 জনকার 20টা দিয়ে দিয়েছে। এর থেকে ভালো মনে হয় না আর এত ভালো কোনো হোমস্টেতে এরকম পরিষেবা পাওয়া যায়, সত্যি তাই। আর এত উঁচুতে একদমই তাই, তো ভালো পরিষেবা পাবো সত্যিই আমরা ভাবিনি। এবার আমারটার জন্য তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, আমার পালা। তো এবার বেরিয়ে যাব, এই যে গুরাসকুঞ্জকে টাটা করে দিচ্ছি, পেছনে কতও দেখো ফুটে আছে, আর একস্থা আছে, টেন্টেও থাকা যায়, বাট এত ঠান্ডা, এত ঠান্ডা। আর ওদিকে দেখো টেন্ট, সবাই বেরোচ্ছি, আর লাঠি নিতে হবে একটা, নিয়ে একটাতে জানি না কতটা কি করতে পারবো, তো চলো যাওয়া যাক। ওই দেখো দূরে কাঞ্চনজঙ্ঘা, একটু জুম করে দিতে, আমি এক হাতে ধরতেও পাচ্ছি না। এই যে দেখো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে, মানে দারুণ। যাওয়ার সময় একটা ভালো জিনিস পেয়ে গেলাম, আমরা নেমে গেছি নিচে, নামতেও 2 ঘন্টা লাগলো তো রে, নামতেও 2 ঘন্টা লাগলো, কিন্তু কার কি হয়েছে জানি না, আমার কিন্তু নামতেই একটু কষ্ট হলো, আমার বুঝতে পারছি এতটা কষ্ট হয়নি।
দেব দিদি ফোন ও ফোন রেখেছে নেমে গেছি আমরা সব ওই যে জয়শ্রী থেকে সবাই দেখো লাইন দিয়ে সব নেমে বসে আছি কুকুরটা এক্সপ্রেস করছে দেখো কুকুরটা এক্সপ্রেস করছে এই কুকুরটা এক্সপ্রেস করছে দেখাবে একটু দাঁড়া আয় করো তুমি এক্সারসাইজ করো বলো এরা উপর থেকে নেমে এসেছে এরা উপর থেকে এই পুচকেটা এসেছে ওর সাথে এই কুকুরও নেমে চলে এসেছে তুমি ভাবতে পারো তো আমরা বসে আছি কারণ সবাই এখনো আসেনি তারপরে গাড়িতে উঠবো আর একটা আমরা থিম সং শিখেছি এই জার্নিটায় তোমার গুরাসকুঞ্জে যাওয়া আসা জার্নিটা একটা থিম সং আবিষ্কার হয়েছে সেটা পল্লবী করেছে অবশ্যই যদিও নিজের লেখা টেখা না কোথাও একটা শুনে ওটা ওর হয়েছে তো সেটা নাচ হচ্ছিল সেই হ্যাঁ ও একটা টিম নাচ করছিল ওটা নেপালি গান বললো তো নেপালি নেপালি গান তো তার থেকে একটা শুধু জায়গা সেইটা আমরা সবাই মিলে করে দেখাবো মানে গেয়ে শোনাবো তোমাদের তো সেইটা এখন সেটার প্রস্তুতি নিচ্ছি তো সঙ্গে থাকো দেখবে আমরা কি গান তৈরি করেছি তো আমরা ওখান থেকে নেমে তারপরে গাড়িতে করে হোটেলে মানে হোমস্টেতে যা ওঠার সময় একটা ভিউ পয়েন্ট মানে হেলিপ্যাড তো হেলিপ্যাড দেখতে যাচ্ছি সেই পয়েন্টটা তো এখানে বেশ রোদ ঝলমলে ভাল লাগছে পেছনে সবাই আসছে কিন্তু এটাও সেই নামা ওঠারই গল্প হ্যাঁ কিন্তু ভালো মনে যাচ্ছে জয়শ্রী পেছনে সব আসছে লাইন দিয়ে দেখো এইরকম একটা রাস্তা রাস্তা দিয়ে আমরা এই যাচ্ছি সামনে চ উমাই তো জম্মর হাওয়া হেলিপ্যাডে কিন্তু হাওয়া থাকবে না তো আমরা মেন পয়েন্টে এসেছি ওপর থেকে নিচে একদম দেখো রেখা ওই মাঝখানে যাবো চল ওখানে ফটো তোলার মতো কাউকে পাচ্ছি না একটা দেখি খুব সুন্দর এত কষ্ট করে একটু নামলাম উঠলাম ঠিকই বাট সুন্দর তো দেখো এসে গেছি একটা মনেস্ট্রিতে তো মনেস্ট্রি মানেই তো সুন্দর শান্ত নিস্তব্ধ পরিবেশ খুবই সুন্দর লাগছে তো এখানে ঘুরবো তো তোমাদেরও দেখাবো সবাই মোটামুটি এবার ওপরে উঠতে হবে এই যে সিঁড়ি আছে তো চলো ওপরে যাওয়া যাক হোমস্টেতে ফিরে এসেছি ফিরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে এবার একটু বিছানায় এসেছি তাই ভাবলাম ব্লগটা এবার শেষ করি এই যে পল্লবী শুয়ে আছে ম্যাডাম কই ওই আমার হাতে হাত দেখিয়ে দিয়েছে এই যে হাত তো আজকে আমাদের হোমস্টেতে হচ্ছে নিচের পোর্শনটা আমরা রয়েছি ওপরটা সেদিন আমরা ছিলাম আজকে নিচে আবার নিচেরটা যারা ছিল তারা ওপরে গেছে নিচটা বেশি ভালো কিন্তু নিচটা কিন্তু বেশি ভালো নিচ থেকে এটা ভালো দেখা যাচ্ছে আমি দেখাবো কালকে সকালে অবশ্যই ভালো করে দেখাবো এখন যেহেতু একটু রোদটা কমে গেছে অন্ধকার অন্ধকার হয়েছে ঠান্ডাও লাগছে আর বাইরে যাচ্ছি না এখন একটু শোবো রেস্ট নেবো তো ব্লগটা এখানেই শেষ করলাম তবে হ্যাঁ যারা কেউ যদি আসতে চাও খুব একটা কিন্তু কষ্ট নয় ট্রেক আমি যেতে পেরেছি মানে ওই রাস্তায় হেঁটে সবাই যেতে পারবে তো ভিডিওটা শেষ করি তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও
আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, এটা কর টাটা।